ফরিদপুরে আলোকচিত্র প্রদর্শনের মাধ্যমে স্বপ্নের পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন ও ইতিহাস তুলে ধরেছে আলোকিত সোনার মানুষ হতে চাই নামক একটি সংগঠন। প্রতিনিধি মাহবুব হোসেন পিয়াল জানান, সোমবার রাতে লক্ষ্মীপুরে ফিতা কেটে মাসব্যাপী এ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন ফরিদপুর পৌরসভার 19 নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হক রেজা। মাসব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনী 24 ঘন্টায় সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানান সংগঠনের সভাপতি মোহাম্মদ মনিরুল আহসান লিমন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার 20 নং ওয়ার্ড কাউন্সিল মতিউর রহমান শামীম, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান কাফি, সাইদ উদ্দিন আহমেদ, শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এটিএম জামিল তুহিন, 19 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ রজব উদ্দিন আহমেদ হিরণ, ব্যবসায়ী ও সমাজসেবক এটিএম জাকির হোসেন মিলন সহ আরো অনেকে। 1996 সালে আমাদের বন্ধু সুব্রত রঞ্জন ঘোষ সন্টু হঠাৎ আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয় এবং আমরা চার বন্ধু, আমি, মিঠু, রেজাউল এবং বাদল এবং তার বাবা সহ ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। কিন্তু ফেরিঘাটে আমরা পৌঁছাবার একটু আগেই ফেরি ছেড়ে যায় এবং আমরা প্রায় আধা ঘন্টা ওই ফেরিঘাটে অবস্থান করি। এই আধা ঘন্টা দেরির জন্য আমাদের বন্ধু আমাদেরকে, আমরা সময় পাইনি হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়ার। হৃদরোগ ইনস্টিটিউটের ডাক্তাররা আমাদের বলেছিলেন, আপনারা বেঁচে থাকা অবস্থায় যদি আনতে পারতেন তাহলে আপনার বন্ধুকে আমরা চেষ্টা করতাম, কিন্তু আমরা সেই দিন যদি পদ্মা সেতু থাকতো আমাদের আর ফেরিঘাটের বিড়ম্বনা স্বীকার করতে হতো না। আরেকটি ঘটনা, পদ্মা সেতু যখন নির্মাণ কাজ শুরু হয় 2012-13-14-15 সালে, আমার আম্মা তখন জীবিত, আমার আম্মা তখন কথা বলতে পারে, তার বুঝ আছে। আমি আম্মাকে বলেছিলাম, আম্মা পদ্মা সেতুর কাজ শুরু হয়েছে, পদ্মা সেতু হলে আমরা তোমাকে নিয়ে পদ্মা সেতু পার হয়ে ঢাকা যাব, ফেরি পার হয়ে ঢাকা যেতে হবে না, লঞ্চ পার হয়ে ঢাকা যেতে হবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমার আম্মা 2017 সালের 21শে জুন আমাদেরকে ছেড়ে চলে যান। আমার আম্মার আশাটা আমরা পূরণ করতে পারিনি। পদ্মা সেতু যদি 2017 সালের মতো হতে পারত তাহলে আমার আম্মাকে নিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা যেতে পারতাম। এই আফসোস কোনোদিন আমার যাবে না। পদ্মা সেতুর উদ্বোধনের প্রথম 2001 সালে, সেটা সহ এই পর্যন্ত যতগুলা বাধা বিপত্তি পেরিয়ে এই পর্যন্ত আসছে সব কয়টার ছবি এখানে সে ধারণ করেছে। এত অল্প সময়ের মধ্যে আমার জানা মতে যে বাংলাদেশে আর কোথাও এরকম হয়েছে কিনা এইটাই কেউ বলতে পারবে না। এই জন্য আমরা লিমন সাহেবকে ধন্যবাদ জানাই। সেই লিমন ভাই যে তার বাড়িতে সুন্দর একটি দৃষ্টিনন্দন করেছে, এটা আসলে প্রশংসার দাবিদার রাখছি। এবং সে পদ্মা সেতুর প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলেছেন। 25 তারিখে আজ তার নিজের বাড়ি পদ্মা সেতুর প্রথম থেকে শেষ অবধি যত সিনারি আছে, দৃশ্য আছে, তিনি আজকে সেই দৃশ্যগুলি নিয়ে তার নিজের বাড়ি সাজিয়েছে। এটা শুধু একজন আদর্শ দেশপ্রেমিকের দ্বারাই সম্ভব। এরা আরো 3-4 বছর আগের থেকেই বিভিন্ন সামাজিক কাজ, এবং সামাজিক কাজ না, যেগুলো আসলে ব্যতিক্রম ধর্মী, এই ধরনের কাজ করে যা সমাজে খুবই গ্রহণযোগ্য। এবং এই সংগঠনের কয়েকজন মাত্র যারা কোনো উদ্যোগ নিলে 24 ঘন্টা পরিশ্রম করে সেই উদ্যোগকে সফল করে। আমি লিমনের ভাই হিসাবে আমি সবসময় দেখি ও যেই উদ্যোগই নেয় সেটা সফল করার জন্য আপনার। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে প্রস্তুত হচ্ছে ময়মনসিংহের গফরগাঁয়ের মাহমুদা জেরি অ্যান্ড নোমান ক্যাটল ফার্মের গবাদি পশু। প্রতিনিধি মতিউর রহমান মতি জানান, গফরগাঁ থানার 8 নং গফরগাঁ ইউনিয়নের উথুরি গ্রামে 4 একর জায়গার মধ্যে ফার্মটি নির্মাণ করা হয়।
এই ফার্ম থেকে প্রতিদিন 60 থেকে 70 লিটার দুধ উৎপন্ন করা হয়। উৎপাদিত দুধ বর্তমানে এলাকার দুধের চাহিদা মেটাতে সক্ষম হচ্ছে। এই ফার্মে 14টি গাভি ছাড়াও রয়েছে 10টি বকনা বাছুর ও 5টি ষাঁড়। এর মধ্যে প্রধান আকর্ষণ হচ্ছে 14 ফুট লম্বা এবং 6 ফুট উচ্চতায় 35 মন ওজনের গরু সাদা সাধু। সম্পূর্ণ ভেজাল মুক্ত ও নিজের উৎপাদিত দেশীয় খাবারের মাধ্যমে গরুগুলো লালন পালন করা হয়। এই ফার্মের প্রথম ষাঁড় বাছুরটি আসন্ন ঈদে প্রধান আকর্ষণ হবে বলে জানান ফার্মের মালিক নোমান। আসসালামু আলাইকুম। আমাদের এখানে ভাই গ্রামের মাধ্যমে সুন্দর একটা পরিবেশের মাধ্যমে আমরা গাভীর দুধ উৎপাদন করে থাকি। তাছাড়া আপনারা দেখতেছেন এখানে আমাদের দেশি এরপরে সুন্দর ঘাসের চাষ করা আছে। আমরা দেশি খাবার খাওয়াই, খড় এরপরে ভুষি। আমরা এখানে দেখতে আছেন আপনারা যে সারের আমরা ইয়া করতেছি। আমাদের এখানে এদিকে আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে প্রস্তুত হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলার গোবিন্দ্র স্ত্রী পশ্চিমপাড়া উচ্চ হাটি গ্রামের দিলোয়ার এগ্রো ফার্মের গবাদি পশুগুলো। প্রতিনিধি গোলাম কিবরিয়া সোহেল জানান, এর মধ্যে তালুকদার নামে প্রায় 23 মন ওজনের ষাঁড় গরুটি হবে এবারের ঈদের বড় আকর্ষণ। ফার্মের মালিক দিলোয়ার জানান, 2 বছর আগে 1 বছর বয়সী হলস্টেন ফ্রিজিয়ান ষাঁড়ের জাতের এই ষাঁড় গরুটি ক্রয় করে খামারে নিয়ে আসা হয়। এরপর থেকে তাকে কোনো ক্ষতিকর ওষুধ ছাড়াই দেশীয় খাবার খাইয়ে লালন পালন করা হচ্ছে। আদর করে তার নাম রাখা হয় তালুকদার। গরুটির লম্বায় 7 ফুট 2 ইঞ্চি এবং ওজন প্রায় 23 মন। তালুকদার অনেক বড় গরু হওয়ায় আগ্রহ নিয়ে তাকে দেখতে উপজেলার বিভিন্ন এলাকার মানুষ এসে ভিড় করছেন। আর এই দুইটা যে আসলে আমার কামার শুরু। হ্যাঁ, তো এবার এই গরুটির ওজন হচ্ছে প্রায় 23 মন। আর এগুলোটি আমি এই সামনে কোরবানি গরু ফলে গরুটি বিক্রি করতে চাই এবং এগুলোটির দাম চা হচ্ছে 7.5 লক্ষ টাকা এবং আলোচনা সাপেক্ষে গরুটি বিক্রি করা হবে। আগামী 27 জুলাই শেরপুর নালিতাবাড়ি রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গেল 30 মার্চ চেয়ারম্যান আমানুল্লাহ বাদশার মৃত্যুর কারণে এই এলাকায় উপনির্বাচন ঘোষণা করে কমিশন। প্রতিনিধি মঞ্জুরুল আহসান জানান, তফসিল ঘোষণার পরপরই প্রার্থীরা নির্বাচনে মাঠে নামেন। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিল একাধিক প্রার্থী। সোমবার যুবলীগ নেতা হাফিজুল ইসলাম জুয়েলকে দলের মনোনীত প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে নেমেছেন খোরশেদ আলম খোকা। স্থানীয় ভোটারদের সঙ্গে নিয়ে শহরে বিশাল শোডাউন করেন তিনি আজ। পরে তিনি নালিতাবাড়ি উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বিল্লাল হোসেনের কাছে তার মনোনয়নপত্র জমা দেন। মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী বঙ্গকন্যা শেখ হাসিনার যারা আমরা অনুগত, বেগমতিয়া চৌধুরী যারা অনুগত, আমরা তারপরেও আজকে আমরা লোক আমার কার পাশে যাইতে পারি নাই। আমরা খুরশেদ আলম ফুকার নেতৃত্বে, জাহাঙ্গীর আলমের নেতৃত্বে, ইনুয়াল যারা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক আছে ওয়ার্ড কমিটি তাদের নেতৃত্বে আজকে আমরা সকল রামচন্দ্রপুরাবাসী ফুকা ভাইয়ের নেতৃত্বে তার নির্বাচনী টাকা জমা দেওয়ার জন্য আমরা নালিতাবাড়িতে অবস্থান। রামচন্দ্রপুর আইরানবাসী যে প্রাণের দাবি ছিল যে ফুকার চেয়ারম্যান যদি নৌকা পায় তাহলে একক প্রার্থী নির্বাচিত হবে, কিন্তু আজকে জনগণের সেই রায় আজকে অন্য একজন নৌকা পাওয়ার কারণে ধাক ভাঙ্গা যে আজকে মানুষের যে উল্লাস ফুকার প্রতি আজকে দেখিয়ে দিয়েছে। আমি বাংলাদেশ আওয়ামী লীগ, আমার জন্ম সেতু আমি আওয়ামী লীগ করি, বাংলার অঙ্গীকার বেগমতিয়া চৌধুরী একান্ন আসার পরে আমি উপজেলা আওয়ামী লীগের সদস্য থাকার পরে পরে আমি ইউনিয়ন আওয়ামী লীগ আমার সদস্য হিসাবে আমি এই ইউনিয়নে আমাকে রামচন্দ্র ইউনিয়নকে আমি দল চালাইছি। সভাপতি আছে, তারপরে জীবনে কোনো খুঁজতে পারবো না। আমি খুরশেদ আলম খোকা মধ্যে আবার আইলে আমি সবসময় আমার ইউনিয়নের জনগণকে চালাইতে চললাম। আর আমি আশাবাদী আশা করছিলাম বাংলাদেশ আওয়ামী লীগ বাংলা অগ্নিগড়া বেগম মধ্যে এবং আমাদের প্রধানমন্ত্রী আমি নৌকা দেব মনে করছিলাম আশা করছিলাম, যে আসলে আমার ভাগ্যে নাই। তবে না থাকলেও এই রামজনগড়ে ইউনিয়নের আওয়ামী লীগ
দু বলে কিছু নেই সবাই আমার কাছে আছে জনতা আমার কাছে আছে নালিতাবাড়ী উপজেলা রামচন্দ্রপুর মণ্ডলের পাড়া ইউনিয়নের উপনির্বাচন উপলক্ষে আজ 28 তারিখ মনোনয়নপত্র দাখিলের লাস্ট দিন আজকে আজকে সবাই উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করতেছে এ যাবৎ পর্যন্ত চারজন অলরেডি আমাদের অফিসে এসে মনোনয়নপত্র দাখিল করেছেন আজকে বিকেল 5টা পর্যন্ত সময় আছে আরও যারা দাখিল করবেন আমরা ইনশাল্লাহ সবার সহযোগিতা কামনা করতেছি এবং রামচন্দ্রপুর ইউনিয়নে এই প্রথম নালিতে বাড়িতে আমরা ইভিএম এর মাধ্যমে 9টি কেন্দ্রেই আমরা ইনশাল্লাহ সুষ্ঠু ভোট করব এদিকে শেরপুর নালিতাবাড়ির রামচন্দ্রকুড়া মঞ্জলিয়াপাড়া ইউনিয়নে উপনির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যুবলীগ নেতা হাফিজুল ইসলাম জুয়েল মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রতিনিধি মঞ্জুরুল আহসান জানান আজ তার নির্বাচনী এলাকায় মিলাদ ও দোয়া শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নৌকার স্লোগান দিয়ে শোডাউন করে মনোনয়নপত্র জমা দেন জুয়েল এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টার সাধারণ সম্পাদক ফজলুল হক সহ আরও অনেক নেতাকর্মীরা দলের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টায় জুয়েলের নৌকা প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করার প্রত্যাশা ব্যক্ত করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক আওয়ামী লীগের সভানেত্রী রণনীতি শেখ হাসিনা মনন ভোটে সিদ্ধান্ত মোতাবেক আমাদের আজকের নৌকার তিনি এই রামচন্দ্রগড়া মণ্ডলীপাড়া ইউনিয়নের চেয়ারম্যানের চেয়ারম্যান প্রার্থী উপনির্বাচনে যিনি আজকে মনোনয়ন পেয়েছেন নৌকা পেয়েছেন আমাদের যুবলীগের হাফিজ রহমান জুয়েল তাকে মনোনয়ন দেওয়া হয়েছে জনতী শেখ হাসিনা পার্লামেন্ট বোর্ড থেকে সেই ইউনিয়নটা আওয়ামী লীগ অধ্যুষিত সেখানে চেয়ারম্যান মারা গেছেন আওয়ামী লীগের চেয়ারম্যানই ছিল সেই জায়গায় নৌকা মার্কার চেয়ারম্যান ছিল সেটা উপনির্বাচন হচ্ছে এখন আমাদের জুয়েল হাফিজুর রহমান জুয়েল নৌকা প্রতীক পেয়েছেন দলের পক্ষ থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করব যে ওই ইউনিয়নে যেহেতু নৌকা প্রতীক এর আগেও চেয়ারম্যান ছিল এবারও বিপুল ভোটের এই চেয়ারম্যান আমাদের এই নেতৃবৃন্দর মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই রামচন্দ্রপুরার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখে জননেত্রী শেখ হাসিনার মনোনয়ন বোর্ড নৌকা মার্কা আমাকে দিয়েছে আমি আজকে এই উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দর কাছে অনুরোধ জানাই আমি আকুল আবেদন জানাই আপনারা আমাকে যেভাবে আজকে মনোনয়ন জননেত্রী শেখ হাসিনা দিয়েছে আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করে আজকে মনোনয়নপত্র এখানে নির্বাচন অফিসে দিয়েছেন ইনশাল্লাহ আল্লাহ রহমত আগামী 27 তারিখ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করে আমার হাতকে শক্তিশালী করব সিলেটের বর্ণাঢ্যদের মাঝে এগিয়ে এলেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা ও তার মন পাবন গ্রুপের সদস্যরা সিলেট থেকে কালাম পালোয়ান জানান সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার জৈন্তাপুর ও গোয়াইনঘাটের বিভিন্ন এলাকায় অসহায় ও বানভাসী 900 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি এ সময় কণ্ঠশিল্পী বলেন সিলেটের বানভাসীদের এই বিপদের দিনে মানুষকে একটু সহযোগিতা করার জন্য তহবিল থেকে আরও কিছু টাকা সংগ্রহ করে গোয়াইনঘাটের 500 পরিবার এবং জৈন্তাপুরে প্রায় 400টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ গোয়াইনঘাট থানার ওসি তদন্ত ওমর ফারুক গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য সুভাষ দাস সহ আর অনেকে বিপদ আসলে বিপদই এখানে আমার বাবা বিপদেই যাব আর পাড়াপড়শি বিপদে পড়লে যাব না বিষয়টা এরকম হওয়া উচিত না তো যার কারণেই আসলে আমাদের মন পাবলিক টিম থেকে আসা এবং আমরা গান করে উপার্জিত অর্থ যা আমাদের কাছে ছিল আমরা সেখান থেকে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করেছি প্রশাসনরা আমাদের থাকাটা নিশ্চিত করেছে যে আমরা কোথায় থাকব এবং সেখানে আমাদের নিরাপত্তা আছে কি না যেহেতু আমরা ঢাকা থেকে আমরা একটা গানের দল চলে এসেছি তো আমাদের নিরাপত্তা নিশ্চিত করেছেন এবং আমাদের সাথে এই যে প্যাকেটগুলো খাবারের প্যাকেটগুলো বিতরণের জন্য আমাদের সাথে সুষ্ঠুভাবে তারা আমাদের সাহায্য করেছেন থেকে যে যেন প্রত্যেকটা বিতরণ যেন আমরা সুষ্ঠুভাবে করতে পারি এই জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রশাসনকে আর
এখানে আমি দাঁড়িয়েছে জন্য আলাদা করে ইন্টারভিউ কিছু নাই, কারণ আরো অনেক মানুষ আছেন যারা আসলে ক্যামেরার সামনে নেই, তো তাদের প্রতি কৃতজ্ঞতা। এবং একটা কথা আবারও বলতে চাই যে যারা এখনো পর্যন্ত এগিয়ে আসেনি, আসলে এখানের অবস্থা আমরা যেটা ঘুরে ঘুরে দেখলাম যে অবস্থা আসলে এখন যে পানি অল্প একটু কমেছে মানে এটা না যে আমরা বিপদসীমার নিচে চলে আসছি, এরকম নাই নয়। যেমন আজকে আমরা যে জায়গাগুলোতে প্রাণ পৌঁছেছি, যে উপহারগুলো আমাদের তরফ থেকে পৌঁছেছি, সেখানে অনেক জায়গায় আমি এটা শুনলাম যে ভীষণ কী বলে এটাকে চিপা রাস্তার কারণে এবং দুর্গম এলাকা যেখানে আসলে নৌকাটা ঢোকাটাও খুব ক্রিটিক্যাল অবস্থায়, তো সেখানে আসলে সেভাবে কেউ প্রাণ নিয়ে যায়নি। ওই জায়গাগুলোতে আমরা প্রাণ দিতে পেরে আমাদের মানে আত্মতৃপ্তির জায়গাটা আরও বেশি বেড়ে গেছে। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে প্রস্তুত হচ্ছে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ধুমুনিয়া সাহাপাড়া গ্রামের গরু খামারে জিল্লুর রহমানের খামারের ইলিস্ট্রিয়ান ফ্রিজিয়াম 100 জাতের বারাকাত সার। প্রতিনিধি আব্দুল আলিম জানান, 1100 কেজি ওজনের সারটির দাম হাঁকানো হয়েছে 15 লাখ টাকা। জিল্লুর রহমান জানান, সাড়ে 4 বছর ধরে সার বারাকাতকে লালন পালন করছেন তিনি। 2011 সালের দিকে জিল্লুর রহমান নিজ বাড়িতে গড়ে তুলেছিলেন গরুর খামার। বর্তমানে তার খামারে বিভিন্ন জাতের 20টি গরু রয়েছে, তবে বারাকাত গরুটি তার খামারের সবচেয়ে বড় গরু। গরুটিকে মোটা তাজাকরণের ওষুধ ও ইঞ্জেকশন এমন কোনো কিছুই প্রয়োগ করা হয়নি। জিল্লুর ভাইয়ের গরুটি দেখতে আসলাম, নাম রাখছে বারাকাত, 1150 কেজি ওজনের। আমি গরুটি দেখতে আমার খুব ভালো লেগেছে, এর আগে এমন গরু খুব কমই দেখেছি, ফার্স্ট টাইম দেখলাম, তবে খুব ভালো লাগছে। গরু দেখতে আসছিলাম, গরুটির নাম রাখছে মালিক বারাকা। তো গরুটি দেখে ভালো লাগলো, দেখে আমি নিজে অনুপ্রাণিত হয়েছি, দেখি আগামীতে আমিও এই যাই এভাবে একটি গরু পালন করব। গরুটির আমি এখানে আসে শুনলাম যে গরুটির দাম বলছে 13.5 লাখ টাকা। আমারও ইচ্ছা আছে আমিও লাভবান হবো এরূপ একটা গরু পালন করে। জিল্লুর ভাই 1150 কেজি মাংসের গরুটি দেখে অনেক ভালো লাগলো, গরুটির নাম দিয়েছে বরকত। গরুটি দেখে খুব ভালো লাগলো, এরকম গরু আমাদের দেশেরও একটা সম্পদ। এই গরুটি দেখে আরও উৎসাহ পাইলাম, ইনশাআল্লাহ পরবর্তীতে এরকম গরু যেন পালতে পারি। আমার নাম মোহাম্মদ জিল্লুর রহমান, আমার বাড়ি হচ্ছে ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট পীরগঞ্জ থানা 5 নম্বর সৈত্তর ইউনিয়ন থুমনিয়া সাহাপাড়া গ্রাম। আমার এই গরুটা নাম হচ্ছে বারকাত, আর এই গরুটা মোটামুটি 4 বছর ধরে আমি পালতেছি আমার বাড়ির বাসুর। জাতটা হচ্ছে হলিস্টিন ফ্রিজিয়ান 100% বিষ। এই গরুর ওজন হচ্ছে বর্তমান বডি লাইফ ওজন হচ্ছে 1100 কেজি। দাম কিছুদিন আগে, 1 মাস আগে বলছিল এর দাম প্রায় 13 লক্ষ টাকা, আমি তখন দিই নাই। তো আশা করতেছি যে একটু যদি বেশি হয় বা সামথিং কিছু বেশি হয় তো দিয়ে দেবো ইনশাআল্লাহ।